পরকীয়ায় বাধা দেওয়ার জের ধরে গাইবান্ধায় হত্যা করা হয় দুই বন্ধুকে। আত্মহত্যা বলে চালাতে দুজনের মরদেহ একটি গাছের সাথে একই রশিতে ঝুলিয়ে রাখে খুনিরা, এমনটা দাবি করেছে পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার জানান, নিহত সুমন চন্দ্র দাসের মায়ের সাথে পরকীয়ায় জড়ান একই এলাকার নিতাই চন্দ্র দাস। এ নিয়ে নিতাইয়ের সাথে কথা কাটাকাটি হয় সুমন ও তার বন্ধু মৃণালের। এরপরই দুজনকে হত্যার পরিকল্পনা করেন নিতাই। পরে সুমন ও মৃণালকে নির্জন স্থানে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতার নিতাইয়ের বন্ধু প্রদীপ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিতাই সহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 12 আগস্ট সদরের পাঠানডাঙ্গা মাঝিরপাড়া গ্রামে একটি গাছের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় সুমন ও মৃণালের মরদেহ পাওয়া যায়।